হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে প্রথম 10টি ওয়েবসাইট যেগুলো আমি প্রতিদিন ভিজিট করি অ্যাজ এ ফটোগ্রাফার। যারা আমার মতো ফটোগ্রাফি করেন তাদের জন্য এই 10টি ওয়েবসাইট মাস্ট বলবো না, আমি বলবো এই 10টি ওয়েবসাইট আপনাকে আরও ভালো ফটোগ্রাফার হতে সাহায্য করবে। আমি অনেক দিন ধরে ফটোগ্রাফি করার কারণে বিভিন্ন সোর্স থেকে এই ওয়েবসাইটগুলোর কথা জেনেছি এবং আমি প্রতিদিন নিজেকে এই ওয়েবসাইটগুলো ভিজিট করার মাধ্যমে প্রতিদিন নিজেকে আপডেট রাখি। এই ওয়েবসাইটগুলো আপনাকে ফটোগ্রাফির বিভিন্ন ইনফরমেশন দিবে, এই ইনফরমেশনগুলো আপনি অন্য কোথাও পাবেন না। আপনাকে অন্য কোথাও হলে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন থাকে, বাট এই ওয়েবসাইটগুলো শুধুমাত্র আপনাকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে ফটোগ্রাফির লেটেস্ট আপডেট, ফটোগ্রাফি, ফিল্ম মেকিং এবং এই রিলেটেড যত কিছু আছে সব কিছুর আপডেটগুলো আপনাকে জানিয়ে দিবে। তো কোন 10টি ওয়েবসাইট আমি পছন্দ করি সেটি নিয়ে আজকের এই ভিডিও। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করছি এবং যে ভিডিওগুলো আপনাদের ফটোগ্রাফিতে হেল্প করবে আশা করছি আপনাদের ভালো লাগছে। কোনো কোনো বিষয়ে জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনার রিপ্লাইতে আনসার দেব। তো যে ওয়েবসাইটটি প্রথম আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে পেটাপিক্সেল। এই ওয়েবসাইটটি আমি প্রতিদিন একবার করে ভিজিট করি, কারণ হচ্ছে এই ওয়েবসাইটটিতে ফটোগ্রাফির যত লেটেস্ট আপডেটগুলো রয়েছে সবগুলো পাওয়া যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির ঠিকানা এবং ওয়েবসাইটটিতে আপনি সব ধরনের ফটোগ্রাফির লেটেস্ট নিউজগুলো পাবেন। যেমন এটি আমি খোলার পর দেখা যাচ্ছে সিগমা ইজ গিভিং আপ অন এ প্যান্টেক্স কে মাউন্ট অন টু ফোকাস অন মিররলেস লেন্সেস। তারপর দেখেন ক্যানন প্ল্যানস টু ডেবিউ 80 মেগাপিক্সেল ক্যামেরা। আপনি চিন্তাই করতে পারবেন না যত লেটেস্ট নিউজগুলো আছে, আপনি লেটেস্ট নিউজগুলো এখানে পাবেন। এটি সফটওয়্যার রিলেটেড হতে পারে, এটি আপনার লেন্স রিলেটেড হতে পারে, এটি নতুন কোনো ফটোগ্রাফি ইনভেনশন এসেছে সেটি নিয়ে হতে পারে, সব ধরনের। যেমন রবার্ট ফ্রাঙ্ক একজন বিখ্যাত ফটোগ্রাফার, উনি মারা গিয়েছেন, ওনার সম্পর্কে এখানে লিখেছেন। আপনিও চাইলে এখানে লিখতে পারেন, এখানে আর্টিকেলগুলো বিভিন্ন ফটোগ্রাফাররা লেখে, তবে একটি প্রসিডিউরের মধ্যে যায়। আপনি যদি আপনার লেখা যদি খুব ভালো হয় তাহলে ওরা ছাপাবে। তারপর এখানে ভিডিও বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করা হয়, ভিডিও লিঙ্ক দেওয়া হয় যেগুলো থেকে আপনি বিভিন্ন বিষয় জানতে পারবেন এবং ফটোগ্রাফিতে সারা ওয়ার্ল্ডে কী ধরনের ঘটনা ঘটছে, কী ধরনের আপডেট আসছে এই ওয়েবসাইটটি ঘাটলে আপনি টোটালি নিজেকে আপডেটে রাখতে পারবেন। আমার কাছে মনে হয় আপনি এই ওয়েবসাইটটি অবশ্যই বুকমার্ক করে রাখবেন এবং প্রতিদিন একবার হলেও এটা ভিজিট করবেন, পড়বেন। আশা করি আপনার ফটোগ্রাফি সম্পর্কে জ্ঞান আরও বাড়বে। এটাতে নিউজ রয়েছে, ইকুইপমেন্ট সম্পর্কে বিভিন্ন সেগমেন্ট রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, আর্কাইভ রয়েছে। আপনি যে কোনো ধরনের আপনার ইচ্ছামতো ফটোগ্রাফির রিলেটেড টপিক সার্চ দিয়ে আপনি এখান থেকে বিভিন্ন বিষয় জানতে পারেন। আমি যদি ধরেন ওয়েডিং ফটোগ্রাফার, আমি ওয়েডিং ফটোগ্রাফার দিয়ে যদি সার্চ দিই, ওয়েডিং রিলেটেড আমি সার্চ দিলেই আপনি দেখতে পাবেন ওয়েডিং রিলেটেড যতগুলো পোস্ট রয়েছে সবগুলোই এখানে দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সবগুলো পোস্ট এখানে রয়েছে। সো এই বিষয়টি বিভিন্ন ফটোগ্রাফি রিলেটেড জিনিস জানার জন্য এই ওয়েবসাইটটি বেস্ট, আমি এটাকে 1 নম্বরে রেখেছি। তারপর সিমিলার আরেকটি ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে fstoppers.com। এই ওয়েবসাইটটি আমি ভিজিট করি, তবে এটা পেটাপিক্সেলের মতো একটি ওয়েবসাইট হওয়ার ট্রাই করছে, কিন্তু এই ওয়েবসাইটটিতে প্রচুর পরিমাণ অ্যাড দেওয়া হয়, তারপরও বিভিন্ন নতুন ইনফরমেশান যেগুলো পেটাপিক্সেলে থাকে না বা পেটাপিক্সেলে থাকে এখানে আরেকজন লিখেছে। কম্পেয়ার করার জন্য আসলে মানে একটি ওয়েবসাইটে লিখে দিয়েছে বলেই সেটা সত্য সেটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন ওয়েবসাইট কম্পেয়ার করার জন্য এই ওয়েবসাইটটি আমি ফলো করি। এই ওয়েবসাইটটি ওরা দুজন চালায়, এফএসটপার্সের দুজন চালায়, আমি ওদের নামটা ভুলে গিয়েছি। ওদের ইউটিউব চ্যানেলও রয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে ওরা আপনার নিউজ আপলোড করে, ফটোগ্রাফি টিউটোরিয়াল আপলোড করে, ফটো ভিডিও মেকিং, ভিডিও ব্লগিং সব কিছু নিয়ে টিপস এবং ট্রিক্সগুলো আপলোড করে, নিউজগুলো আপলোড করে। এই ওয়েবসাইটটিও আমি ভিজিট করি রেগুলার বেসিসে যাতে আমার ইনফরমেশানগুলো ব্যাকডেটেড না হয়, সবসময় আপডেটেড থাকে। আপনারাও এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে তো সেম, আপনি এখানে ওয়েডিং নিয়ে সার্চ দিলে আপনি বিভিন্ন বিষয়ে পাবেন। হ্যাঁ, ওয়েডিং নিয়ে সার্চ দেওয়ার পরে এই বিষয়গুলো এসছে। আপনি এখানে টিউটোরিয়াল রয়েছে, আর্টিকেল রয়েছে, আর্টিকেলগুলোতে ক্লিক করতে পারেন। আর্টিকেল বিভিন্ন বিষয়ে, ক্যামেরার রিভিউ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে এখানে আর্টিকেল দেওয়া আছে, সেগুলো আপনি পড়তে পারেন। এটা হচ্ছে আমার দ্বিতীয় ওয়েবসাইট। তৃতীয় যে ওয়েবসাইটটা আমি পছন্দ করি সেটা হচ্ছে 1-to-1 clicks। এই ওয়েবসাইটটি আমি আমার ফটোগ্রাফির একদম শুরু থেকে আমি ফলো করি, কারণ এই ওয়েবসাইটটিতে বিভিন্ন
ডকুমেন্টারি ফটোগ্রাফি বিশেষ করে, বা অ্যামেচার ফটোগ্রাফার বা প্রফেশনাল যেসব ফটোগ্রাফার ওয়েডিং ছাড়াও অন্য যেসব ফটোগ্রাফি সেগুলোকে প্রমোট করা হয়, সেগুলোর ওদের পোর্টফোলিও সাবমিট করা হয়, লেটেস্ট বিভিন্ন তথ্য সাবমিট করা হয়। যেমন এখানে আপনি ইন্সপিরেশনে ক্লিক করতে পারেন, বিভিন্ন ফটোগ্রাফির ইন্টারভিউ রয়েছে, এই ফটোগ্রাফি ইন্টারভিউগুলো আপনি পড়ে আপনাকে হচ্ছে এনরিচ করতে পারেন, বিভিন্ন ছবি দেখে আপনি নতুন নতুন ছবি, বিভিন্ন টাইপের ছবি দেখে আপনি নিজেকে আপগ্রেডেড করতে পারেন। এই ওয়েডিং ফটোগ্রাফির জন্য এই ওয়েবসাইটটা আমার কাছে মনে হচ্ছে, শুধু ওয়েডিং ফটোগ্রাফার না, অ্যাজ এ ফটোগ্রাফার আপনাকে যদি গ্রো করতে হয়, বিভিন্ন ছবি দেখা খুবই জরুরি, বিভিন্ন এস্থেটিক্স দেখা খুবই জরুরি, এস্থেটিক্সগুলো জানা খুবই জরুরি, সেইগুলোর ক্ষেত্রে সেগুলো আপনাকে আপডেট করার জন্য এই ওয়েবসাইটটি বেস্ট। এই ওয়েবসাইটটিতে যারা বেসিক ফটোগ্রাফি করেন, বেসিক শুরু করছেন, তারা প্রতিদিন এই ফটোগ্রাফি এই ওয়েবসাইটটিতে ঢু মারবেন। ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল রয়েছে, ইন্টারভিউ রয়েছে, ফটো স্টোরিজ রয়েছে, টিউটোরিয়াল রয়েছে, এগুলো দেখা মাস্ট আমি বলবো। শুরুতে এই ছবিগুলো দেখে নিজের ছবির যে কম্পোজিশন, ছবির যে জ্ঞান, সেটা বাড়ানো অবশ্যই জরুরি। এই ওয়েবসাইটটি সেটার জন্য বেস্ট অপশন। এই ওয়েবসাইটটি আমি শুরু থেকে ফলো করি এবং সেটিও আমার হচ্ছে লিস্টে থার্ড নাম্বারে রয়েছে। তারপর একটি ওয়েবসাইট রয়েছে, সেটি হচ্ছে develop.com। ডেভেলপ আসলে বলা হয় যায় না, DVLOP এর এভাবে লেখে। এটা একটা প্রিসেট কোম্পানি, বেসিক্যালি ওরা বিভিন্ন প্রিসেট সেল করে, লাইটরুমের প্রিসেট সেল করে, ফটোশপের প্রিসেট সেল করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফটোগ্রাফারদের ছবি কীভাবে তারা এডিট করে সেগুলো নিয়ে আছে, যেমন এডিটিং উইথ জ্যাসন ভিনসন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সে কীভাবে ছবি এডিট করে সেটি আপনি এখানে তার আইডিয়া থেকে জানতে পারবেন। এখানে দেখা যায় দ্য পোস্ট, এখানে অবশ্যই একটা মেম্বারশিপের ব্যাপার আছে, আপনি আপনাকে ফ্রি পোস্টগুলোতে যেতে হবে, যেগুলোতে আপনি যেগুলো ফ্রি পোস্ট সেগুলোই আপনার জন্য উন্মুক্ত, বাকিগুলো অবশ্যই আপনার জন্য উন্মুক্ত না, সেটি একটি সমস্যা। তো কিন্তু আমার কাছে মনে হয় যে যেগুলো উন্মুক্ত সেগুলো বেশ ভালো। যেমন আমি এই অংশটুকুতে দেখি, ওদের ফটোগ্রাফার যেগুলো ওরা ফিচার করে সেগুলো দেখি, আপনি দেখতে পারবেন ওদের এই এখানে প্রচুর সুন্দর সুন্দর ছবি আপলোড করা হয়, এবং তার ছবির পিছনে সাইকোলজি, ছবির পিছনের ঘটনা, বিভিন্ন ইন্টারভিউ ছাপানো হয় এবং এডিটিং টেকনিকগুলো ছাপানো হয়, কোন প্রিসেট দিয়ে সে এডিট করেছে, কোন ক্যামেরা সে ইউজ করে। এটা আমার কাছে, আমি রেগুলার আপডেট রাখি এবং বেশ ক্রিয়েটিভ ছবি এখানে আপলোড করা হয়, যেগুলো আমার দেখতে ভালো লাগে এবং আমি এগুলো থেকে নতুন নতুন আইডিয়া পাই এবং এই আইডিয়াগুলো আমি আমার ছবিতে কাজে লাগাতে পারি। এবং এখানে দেখেন আপনি যেসব ফটোগ্রাফার কী ধরনের ইকুইপমেন্ট ইউজ করে, কী ধরনের সেটিংস ইউজ করে সেগুলো এখানে লিখে থাকে, কোন ধরনের প্রিসেট ইউজ করে, যাদের আইডিয়া দরকার কোন ধরনের প্রিসেট ইউজ করে, কোন ধরনের ইকুইপমেন্ট ইউজ করা দরকার, তাদের জন্য এই ওয়েবসাইটটি ওয়ান অফ দি বেস্ট। অবশ্যই এখানে আপনার প্রতিটা ওয়েবসাইটের এই জায়গাটিতে আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা দেখতে পাবেন, আশা করি সেটাই আপনি দেখতে পাচ্ছেন এবং সেইভাবে সার্চ দিতে পারবেন। এবং আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি চেষ্টা করব সবগুলো ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনি সহজেই ভিজিট করতে পারেন। এর পরের ওয়েবসাইটটি ওয়েডিং ফটোগ্রাফারের জন্য বাইবেল, সেটি হচ্ছে myweight.com। myweight.com আসলে বিভিন্ন দেশের ফটোগ্রাফাররা তাদের অ্যাকাউন্ট খুলে তাদের ছবিগুলো শো করে। তো মায়োয়েট যেটা থেকে মায়োয়েট থেকে আমি যেটা পাই, যেমন বেস্ট অফ দি উইক, বেস্ট অফ দি ইয়ার, এডিটর্স চয়েস, আমি এখানে ছবিগুলো দেখি, রেগুলার ছবিগুলো দেখি, যাতে আমার ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে যেসব কম্পোজিশন আমি চিন্তা করি। এখানে কিছু ফটোগ্রাফার রয়েছে সেগুলো কম্পোজিশন, তাদের কম্পোজিশন আসলে আউট অফ দি ওয়ার্ল্ড, মানে এমন কম্পোজিশন, এমন ছবি ওরা তোলে যেগুলো আসলে চিন্তা আপনার হয়তো আসেনি। আপনি যখন এই ছবিগুলো দেখবেন তখন আপনি এগুলো এক্সিকিউট করতে পারবেন আপনার ছবির জন্য। এই যারা ফটোগ্রাফি নিয়ে বিভিন্ন ইন্সপিরেশন খুঁজেন, বিভিন্ন আইডিয়া খুঁজেন, বিভিন্ন পোজিং টিপস খুঁজেন, বিভিন্ন নতুন নতুন থিম খুঁজেন, তাদের জন্য এটি মাস্ট। এটি দেখলে এই ওয়েবসাইটটিতে আপনি একটু যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনি বুঝে যাবেন বাংলাদেশের কোন কোন ফটোগ্রাফার কার কার ছবি নকল করে ছবি তোলে, কার কার ছবি ফলো করে ছবি তোলে, কার কার ছবিতে ইন্সপায়ার্ড হয়ে ছবি তোলে। আমি তিনটি শব্দ বলেছি, নকল করা, ফলো করা এবং ইন্সপায়ার্ড হয়ে ছবি তোলা, তিনটি আলাদা আলাদা বিষয় আছে, সেটি অন্য কোনো ভিডিওতে বলবো। যাই হোক, আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে এই ফটোগ্রাফি ওয়েবসাইটটি আপনার জন্য মাস্ট। এই ফটোগ্রাফি ওয়েবসাইটটি আপনাকে প্রচুর পরিমাণ আইডিয়া দিবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ওয়েবসাইটটিতে নিচে আপনি কোন ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, কত ফোকাল লেন, কত আইএসও, কত শাটার স্পিড, কত হচ্ছে অ্যাপারচার ছিল সেগুলো লেখা থাকে। আপনি চাইলে ফটোগ্রাফারের সাথে এখানে কমেন্টে কনভারসেশন করতে পারবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখার পর আমার মনে হয় আপনার ছবি সম্পর্কে আপনার আইডিয়া ভালো এনরিচ হবে।
এর পরের যে ওয়েবসাইটটি আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে weddingsutra.com। এই ওয়েবসাইটে আমি আসলে আমরা তো ইন্ডিয়ান বাংলাদেশি ফটোগ্রাফি ওয়েডিং ফটোগ্রাফি অলমোস্ট সেম, এবং আইডিয়াগুলো পাওয়ার জন্য আসলে বিদেশি ফটোগ্রাফিগুলোর চেয়েও ইন্ডিয়ান সাইটগুলোতে ঢুকলে আপনি প্রচুর পরিমাণ আইডিয়া পাবেন। সেক্ষেত্রে আমি ওই ওয়েবসাইটটি পছন্দ করি। আপনারা দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক। এই ওয়েবসাইটটিতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি প্রচুর ইন্ডিয়ান ফটোগ্রাফি, মানে আমাদের টাইপের বিভিন্ন ধরনের ছবি কীভাবে তুলতে হয়, বিভিন্ন আইডিয়া, বিভিন্ন এডিট এবং বিভিন্ন হচ্ছে ট্রেন্ড, নতুন নতুন যেসব ট্রেন্ড আসছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনি আমার মনে হয় এই ওয়েবসাইটটিতে আপনি দেখার পর আপনার বাংলাদেশের ওয়েডিংয়ে আপনার আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য এই ওয়েবসাইটটি বেস্ট। এবং কী ধরনের করে ওরা পোজিং দিচ্ছে, কী ধরনের ওরা গ্রুপ ছবি তুলছে, কী ধরনের ওরা একটা ইভেন্ট কাভার করছে সেটি দেখার জন্য আমার মনে হয় এটি খুবই বেস্ট একটি ওয়েবসাইট। এবং আমি আরও অনেক বিষয়, যেমন কোন ড্রেসগুলো চলছে, কোন ট্রেন্ডগুলো ইন্ডিয়াতে জনপ্রিয় এবং বাংলাদেশে ওই সেম ট্রেন্ডটি অলমোস্ট ফলো করে, ইন্ডিয়া পাকিস্তান যেসব ট্রেন্ড ফলো করে আসলে সেলিব্রেট ওয়েডিং, সেগুলোই বাংলাদেশে অলমোস্ট ফলো করে। সো এখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পাবেন কোন ধরনের ছবি আপনি তুললে মার্কেটে এখন চলছে সেই ধরনের ছবি আপনি তুলতে পারেন। পরের যে ওয়েবসাইটটির কথা আমি বলবো, এই ওয়েবসাইটটি শুরু থেকে আমাকে প্রচুর শিখতে সাহায্য করেছে আসলে বিভিন্ন বিষয়ে এবং ফ্রিতে। আপনি দেখতে পাচ্ছেন creativelight.com, এখানে creativelight.com একটি অন এয়ার নামে, অন এয়ার টুডে নামে একটি সেগমেন্ট থাকে সবসময়। আপনি অল ক্লাসেস এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ওয়ার্কশপগুলো ফ্রিতে দেখানো হচ্ছে। এখানে একটি ফটোগ্রাফি রিলেটেড দেখানো হচ্ছে, দ্য আর্ট অফ বিং এ সেকেন্ড শুটার, এটাতে আপনি ক্লিক করলে আপনি ফ্রিতে এই ভিডিওটি দেখতে পারবেন। এবং ফ্রিতে এই ভিডিওটি আপনি হচ্ছে দেখার জন্য আপনাকে টাকা, কোনো টাকা পে করতে হবে না, বাট এটি পরে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই টাকা পে করতে হবে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ভিডিওটি যখন চলবে তখন আপনি দেখতে থাকবেন। এবং এখানে প্রতিদিন কোনো না কোনো ফটোগ্রাফি রিলেটেড ভিডিও এখানে চলে, ফটোগ্রাফি ছাড়াও ডিজাইনিং থেকে শুরু করে অন্যান্য যেসব ভিডিও মেকিং, অ্যাড মেকিং, পোজিং, সব ধরনের ওয়েবসাইট বিষয়গুলো নিয়ে এখানে ভিডিও চলে। বিভিন্ন একদম তিন চার দিনের ওয়ার্কশপগুলো হয়, আপনি ফ্রিতে বসে এই ওয়ার্কশপগুলো দেখতে পারেন। যাদের ইংরেজি ভালো তাদের জন্য তো বেস্ট এই ওয়েবসাইটটি। আমি এখান থেকে বসে বসে ওয়েডিং ফটোগ্রাফি বিভিন্ন বড় বড় ফটোগ্রাফারদের ওয়ার্কশপ করেছি, কারণ আসলে এত টাকা দিয়ে ওদের কাছে গিয়ে আমাদের ওয়ার্কশপ করা সম্ভব না। আমরা এই ওয়েবসাইটটি আপনাকে মানে এই সুযোগটা দিবে, আমার মনে হয় আপনি আপনার উচিত হবে এই সুযোগটা লুফে নেওয়া। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে creativelight.com। তারপর দুটি ওয়েবসাইটের কথা বলবো, যারা ম্যাক ইউজ করেন, ম্যাক টরেন্ট ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন। ম্যাক সম্পর্কিত যত সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলো আপনারা এখানে পাবেন। এই সফটওয়্যারগুলো ডাউনলোড করা এখান থেকে খুবই ইজি, এর চেয়ে বেশি আমি আসলে টরেন্ট নিয়ে বলবো না, বাট ম্যাক টরেন্ট .download.net এটি আপনি হচ্ছে ওয়েবসাইটটি ভিজিট করবেন যারা ম্যাক ইউজার। আর যারা উইন্ডোজ ইউজার তারা টরেন্ট .download.me এই ওয়েবসাইটটি ইউজ করবেন। এখানে সার্চ অপশন আপনি যা দরকার তাই হচ্ছে সার্চ দেবেন, এখান থেকে পেয়ে যাবেন। যারা মুভি ডাউনলোড করতে চান তাদের জন্য এই ওয়েবসাইটটি ভালো। আমি এই দুটি ওয়েবসাইট নিয়ে আর বেশি বলতে চাই না। এরপরের এবং লাস্ট যে ওয়েবসাইটটি নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে imagebazaar.com। এটা একটি ইন্ডিয়ান ওয়েবসাইট, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন সন্দীপ মাহেশ্বরী। সন্দীপ মাহেশ্বরীকে আপনারা অনেকে চিনেন, উনি অনেক ফেমাস মোটিভেশনাল স্পিকার ইন্ডিয়াতে। ওনার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যারা এখনও দেখেননি তারা দেখতে পারেন। এই ইউটিউব চ্যানেলে আসলে আমি এই ওয়েবসাইটটিতে আমি আসলে কী দেখি, এই ওয়েবসাইটটি ইন্ডিয়ার মার্কেটের যতগুলো ফটোগ্রাফি হয়, যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট ফটোগ্রাফি হয় তার 90% ফটোগ্রাফ এখান থেকে কিনে মানুষ। তো এটির একটা বিশাল হচ্ছে মার্কেট রয়েছে। তো আপনারা যারা ফটোগ্রাফি আইডিয়া জেনারেট করতে পারছেন, আসলে এখানে আইডিয়া জেনারেট করার জন্য আপনি এই এই ওয়েবসাইটটি খুবই জনপ্রিয়। আপনি দেখতে পাচ্ছেন আমি যদি ধরেন আমি ব্যাংকিং ফিনান্স নিয়ে কোনো ধরনের ছবি আমাকে ক্লায়েন্ট তুলতে বলেছে, আপনি ব্যাংকিং ফিনান্স নিয়ে অহরহ ছবি এখানে রয়েছে। এবং যারা ছবি তুলতে না চেয়ে শুধুমাত্র কিনতে চান তারাও এখান থেকে কিনতে পারেন, আমি কেনার কথা বলবো না। বাট আপনারা যারা ছবি তুলতে চান, আইডিয়া জেনারেট করতে চান, এই ওয়েবসাইটটি হচ্ছে বেস্ট। এবং শুধুমাত্র এটার জন্য না, আপনি যে কোনো বিষয় নিয়ে সার্চ দেবেন, ওয়েডিং নিয়ে সার্চ দেন আপনার, আপনি এখানে ওয়েডিং নিয়ে দেখেন, হাজার হাজার ছবি এখানে আপনি পাবেন যেগুলো আপনাকে আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে, যে আইডিয়াগুলো আপনি আপনার ফটোগ্রাফিতে কাজে লাগাতে পারবেন। এবং যে কোনো বিষয়, আপনি এমন কোনো বিষয় নাই সেটা যেটা নিয়ে আপনি ছবি পাবেন না। যেমন আমি রিং দিয়ে সার্চ দিলাম, আপনি দেখেন এখন রিংয়ের হাজার হাজার ছবি বের হবে, রিং রিলেটেড ছবি ওদের, আমার মনে হয় এ তো রিং রিলেটেড ছবি। তারপর ধরেন আপনি এখানে ধরেন আপনি সার্চ দিবেন হচ্ছে কাপল,
কাপল সার্চ দেওয়ার পর আপনি কাপলদের পোজিং কিভাবে দিতে হয়, আপনি আরও ছবি এখানে পাবেন যেগুলো থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন হচ্ছে কোন ধরনের ছবি তুললে আপনার আপনার মার্কেট ভালো থাকবে, আপনি অ্যাডভার্টাইজিং এর জন্য ভালো হবে। এখানে আরও আইডিয়া রয়েছে যেগুলো আপনাকে হেল্প করবে আপনার ছবি ফটোগ্রাফিতে এনরিচ করার জন্য। যাই হোক, আমি আপনাদেরকে আমার বেস্ট 10টা ফটোগ্রাফির ওয়েবসাইটের লিস্ট দিলাম যেগুলোতে আমি নিয়মিত ভিজিট করি। আমি আবার একবার বলছি, পেটাপিক্সেল 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে ফার্স্ট অফার, 3 নম্বর হচ্ছে 1to1clicks.com, 4 নম্বর হচ্ছে ডেভেলপ মাই ওয়েডিং, তারপর হচ্ছে ওয়েডিং সূত্র, তারপর হচ্ছে creativeplight.com, macturndownload.net, টর্ন ডাউনলোডস, তারপর হচ্ছে imagebazaar.com। এই ওয়েবসাইটগুলো আপনাকে ফটোগ্রাফি রিলেটেড বেস্ট আইডিয়া দিবে। এগুলোতে রেগুলার আপনি ভিজিট করার চেষ্টা করবেন, আপনার যে কোনো আইডিয়ার জন্য, যে কোনো নিউজের জন্য, যে কোনো ফটোগ্রাফি রিলেটেড টিউটোরিয়াল, আর্টিকেল, ইন্টারভিউ, ইন্সপিরেশনের জন্য, যেগুলো আপনাকে পরবর্তীতে অনেক হেল্প করবে। আজকের জন্য এতটুকুতেই ধন্যবাদ। আমি প্রতিদিন, আপনারা জানেন, আমি প্রতিদিন রেগুলার ফটোগ্রাফি রিলেটেড ভিডিও আপলোড করছি যেগুলো আপনাদেরকে আপনাদের ক্যারিয়ারে এনরিচ করতে সাহায্য করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, বেল আইকন বাটনে ক্লিক করুন যাতে প্রতিদিন আপলোড দেওয়ার পরপরই আপনার কাছে একটা ইনফরমেশন চলে যায় আমি কোন ভিডিওটা আপলোড করেছি, কোনো ভিডিও যেন মিস না করেন। আমার এই চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনার হেল্প অবশ্যই জরুরি, এবং কমেন্ট করে জানান আপনার কোন ধরনের ভিডিও আপনি জানতে চান, কোন ধরনের বিষয়গুলো আপনি আরও বেশি আমার থেকে শুনতে চান, আমি সেই বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।